নমস্কার বিশ্বাসে মিলায় বস্তু শাস্ত্রে বহুদূর যাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং শাস্ত্রের প্রতি অগাধ ভক্তি রয়েছে আস্থা রয়েছে তাদের জন্য আজকে আমার ভিডিও শাস্ত্র মানুষের জন্য তৈরি হয়েছে তাই যারা শাস্ত্রকে বিশ্বাস করেন ভগবানের প্রতি আস্থা রাখেন তারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন যাতে আপনাদের জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধি ঘটবে পাশাপাশি যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রিয়জনের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আজকে আমার ভিডিওর আলোচনার বিষয় পান পাতা যদিও খুব তুচ্ছ একটি জিনিস কিন্তু এটে দিয়ে আমরা কিভাবে কাজে লাগাবো নিজেদের জীবনে সমৃদ্ধি বৃদ্ধি করব। শাস্ত্রে সেই তথ্যটি আজ আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরছি আগামী শুক্রবার যদি আপনারা শুক্রবার কোনো নতুন কাজ শুরু করবেন বা কোনো কাজে আপনারা বের হচ্ছেন কাজটিতে সফলতা পেতে হবে তাহলে আপনাদেরকে কি করতে হবে শুক্রবার দুটো পান পাতা নিতে হবে এবং পান পাতা দুটো শুক্রবারই কিনতে হবে কিনে তার মধ্যে কিছুটা পরিমাণে আপনারা কর্পূরের টুকরো কর্পূরের টুকরোটিকে গুঁড়ো করতে হবে গুঁড়ো করে সে কর্পূরের দুটো কর্পুরের টুকরো দুটো পান পাতা নিয়ে কর্পুরের টুকরোটাকে গুঁড়া করে সে পানের মধ্যে রেখে পানের ঠিক যে জায়গাতে খসখসা ব্যাপারটা থাকে সেখানে রাখতে হবে উল্টো দিকে আরেকটি যে পান রয়েছে সে পানের মসৃণ দিকটি সেই খসখসার দিকের সাথে রেখে দুটো পানকে ঠিক বোটা দুটো একদিকে থাকবে মুখ দুটো একদিকে থাকবে এটাকে লাল সুতো বা রঙিন যে কোনো সুতো দিয়ে এটাকে মুড়াতে হবে মুড়িয়ে এটাকে লাল শালু কাপড়ের মধ্যে আরেকবার মুড়োতে হবে মুড়িয়ে আপনি যে শুভ কাজে যাচ্ছেন বা যে ভালো কাজের উদ্দেশ্যে বাড়ির থেকে বেরোচ্ছেন সফলতা পাওয়ার জন্য সেই কাজে যাবার সময় পকেটে অবশ্যই নিয়ে বের হন দেখবেন আপনার শুভ কাজে অবশ্যই সফলতা আসবে সফলতা মিলবে যদি আপনারা এই কাজগুলো পরপর তিনটি শুক্রবার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু জীবনে যে কোনো জটিল বিবাহিত সম্পর্কের মধ্যে যে কোনো সমস্যার সমাধানের জন্য দেখা যাচ্ছে বিবাহ হচ্ছে না বিবাহ হওয়ার ক্ষেত্রে বিভিন্ন বাধা আসছে সেক্ষেত্রে কিন্তু এই কাজটি আপনাকে শুক্রবার পরপর ষাটটি অথবা তিনটি শুক্রবার করলেই আপনাদের কিন্তু বিবাহ ক্ষেত্রে সফলতা মিলবে তো এই ছিল পান পাতার শুক্রবারের টোটকা আপনারা করে দেখুন আশা করি আপনারা কমেন্ট করে জানান আপনাদের মতামত নমস্কার